আমাদের ওয়ারিং করা হয়নি, কিন্তু আমাদের বাড়িটা ওয়ারিং করা হয়নি একটু টাকার সমস্যার জন্য। এখানে একটি বোর্ড বসবে, বোর্ডটাও বসা হয়নি। আমাদের এটা ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা রাউন্ড, খুব সুন্দর দেখাচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনের দিকে চলে আসছি, দরজা খুলে যাচ্ছে সামনের দিকে। আমাদের বাড়ির সামনে নার্সারি, এখানে ফুল ফল অনেক গাছ লাগা আছে। এগুলো সব কাটি মনে আমের গাছ, গোলাপের গাছও আছে। এটা একটা ফুল, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের এই বছরে কমলা এসেছে, ধরেছে আমাদের কাছে। কমলাটা না দেখাল দেখালে বুঝতে পারবেন না আপনারা। এই যে কমলা, কমলা সাইজটা অনেক সুন্দর। পেয়ারা, পেয়ারারও ফুল হয়েছে অনেক। পেয়ারা না দেখালে বুঝতে পারবেন না আপনারা, পেয়ারা ফুল আছে, অনেক ফুল এসছে। আমাদের বাড়ির চারপাশেই ফল ফুলের গাছ। এখানে আমাদের কলার কলা, কলার গাছে কলা এসেছে, অনেক সুন্দর কলা, মিষ্টি সাগর কলা, কলার নাম বলে। আমাদের সবজির গাছও আছে, এখানে লাউ, লাউ এই যে লাউ একটা লাউ ধরেছে, আর একটা লাউ ওখানে আছে। পটলের গাছও আছে আমাদের, পটল ধরছে, নষ্ট হচ্ছে, অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ খরার খরার জন্য বৃষ্টি হচ্ছে না। সব এবার আমাদের নতুন প্রথম প্রথম আমের গাছে আমরুপালি আম এসেছে, ফলেছে আমরুপালি, অনেক মিষ্টি সুস্বাদু আম, খুব সুস্বাদু। সাইজটা সব খুব সুন্দর আমের, খুবই সুন্দর আমের সাইজটা, খুব সুন্দর। কাঁঠাল জাতীয় ফল, আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, খুব মিষ্টি কাঁঠাল, না দেখালে বুঝতে পারবেন না। কাঁঠাল অনেক অনেক আছে, রোদের জন্য বুঝে যাচ্ছে না, খুব মিষ্টি কাঁঠাল, আমার জাতীয় ফল। আমাদের বাড়ির সামনে অনেক, প্রায় 6 বিঘার মতন কুশল লাগা আছে, এটা মানুষের আমাদের না, দূর থেকে বুঝতে পারবেন। এই যে আমাদের সামনে গেটের সামনে ফুল, অনেকটা সুন্দর এই ফুলের সেন্ট, সন্ধ্যার সময় অনেক সুন্দর সেন্ট, গন্ধ সেই ফুল। এই ফুলের নাম কে কে বলতে পারবেন কমেন্ট দেখি, কমেন্ট কয়েকজন কমেন্ট করতে পারেন, এই ফুলের নাম জানেন। এটা কাটিমো নাম, কি আমার আমের গায়ে ফের নাম লিখে ফেলেছে, মানে কালি দে, কলমে কালি দে। আম হয় না, চুরি করল নাই আমাদের আমের। মরিচে অনেক ফুল এসেছে, মরিচ দেশি মরিচ একবারে, খুব ঝাল এই মরিচ, খুব ঝাল, একটা খেলেই খুব ঝাল। আমাদের বাড়ির সামনে চলে এসেছে, এই যে আমাদের ফ্রিজের কার্টুন,